প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের সামনে দু এক মাসের ভিতরেই প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রাইমারি এই চাকরিটাই আপনারা যদি চাকরিটা পেতে চান তাহলে আপনাদের অনেক প্রিপারেশন নিতে হবে কারণ প্রচুর প্রতিযোগিতা তো আমি প্রাইমারির বিগত সালের ইংরেজির প্রশ্নের বিশ্লেষণ করব সেই সেখান থেকে আপনারা অনেক প্রশ্ন প্রশ্নের অ্যান্সার করতে পারবেন তো আজকে ক্লাসটা শুরু করি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ এই পরীক্ষাটা চব্বিশ পাঁচ দু হাজার উনিশ প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে যে প্রশ্নগুলো ছিল তার কিছু প্রশ্নের ব্যাখ্যা করে দেব এবং উইজ রিলেটেড আর কী কী প্রশ্ন আসতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেওয়া একটা প্রশ্ন ছিল যে হুইজ ওয়ান ইজ কারেক্ট এ এতে ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার বিতে ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ড আর লয়ার সিতে ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার এখানে এই এগুলোর ভিতরে কোনটা কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটার অ্যানসার করতে হলে এর রুলসটা জানা লাগবে রুলসটা কি ওয়ান প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস ভাব সিঙ্গুলার ভাব সিঙ্গুলার সিঙ্গুলার প্লাস অবজেক্ট এ হচ্ছে একটা রুলস এই রুলসের সাথে যেটা মিলবে সেটাই অ্যান্সার যে ওয়ান আছে এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্টটা কোথায় আছে আমাদের এটা প্লুরাল সাবজেক্ট এবং সিঙ্গুলার ইজ ইজ হচ্ছে সিঙ্গুলার তার মানে হচ্ছে এ নাম্বার তো এখানে দেখার বিষয় হলো সাব ওয়ান থাকবে সাবজেক্টটা হচ্ছে প্লোরাল হবে এখানে সাবজেক্টটা প্লোরাল এবং ভারতটা সিঙ্গুলার এই রিলেটেড আরও যেসব প্রশ্ন আসতে পারে এখান থেকে যেমন আরও আসতে পারে যে আয়দার আয়দার প্লাস একই স্ট্রাকচার নায়দার নায়দার সেম স্ট্রাকচার ইজ ই এ সিএইস এই কয়টা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই স্ট্রাকচারে পড়বে সেমভাবে এখন আমি এর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেমন আমরা লিখতে পারি যে আয়দার অফ দ্য টু টু গার্লস গার্লস এস টু ব্লেম ব্লেম ফর দ্য ক্রাইম ক্রাইম এখানে আমরা কী দেখব যে এইটা যেমন সেন্টেন্স আছে আমাদের রোলস এখানে আয় আছে তারপর এখানে সাবজেক্টটা কী আছে ক্লুরাল ক্লুরাল সাবজেক্ট তারপরে এখানে যে ভাবটা হবে সেটা সিঙ্গুলার ফর্ম এখানে আর হবে না তারপরে হচ্ছে হ্যাব হবে না এটা আজকে কি আপনাদের বুঝতে হবে এটা সিঙ্গুলার ভাবটা হবে তো এভাবে আপনারা এই জায়গায় মনে করেন যে আয়দাঁদের জায়গায় থাকলো নাইদার নাইদার সেম রুলস এটাই সঠিক অ্যান্সার এইভাবেই হবে তো এখানে অর্থের একটু ডিফারেন্স হতে পারে নায়দার বলতে এখানে না বোধক বোঝাবে না নায়দার অফ দ্য টু গার্লস ইজ টু ব্লেম ফর দ্য ক্রাইম এখানে বলা হচ্ছে যে দুইজন বালিকার কেউই কেউই অপরাধের জন্য দায়ী নয় এটা বোঝানো হয়েছে আরও আপনাদের একটা শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ও এন ই এই তিনটার যে কোনো একটা দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ভাবটা হবে সিঙ্গুলার ক্লিয়ার যেমন ও দিশুর বলতে এখানে ওয়ান শুরু তাহলে এন শুরু মানে এখানে নাইদার এবং আয়দার আয়দারু হবে এবং হচ্ছে ই ই দ্বারা ইস ইস দ্বারাও শুরু হতে পারে তো আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি অর্থাৎ সর্বশেষ কোনো সেন্টেন্সের শুরুতে যদি ও দ্বারা শুরু হয় অথবা এন দ্বারা শুরু হয় অথবা ই দ্বারা শুরু হয় এবং এইভাবে হয় সেক্ষেত্রে যে স্ট্রাকচারটা দেখাইছি সাবজেক্টটা প্লুরাল হবে কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে এখান থেকে আরও অনেক প্রশ্ন এসেছে তো এভাবে আপনারা প্রিপারেশন নেবেন আমরা আর একটা প্রশ্ন দেখি উইস ওয়ান ইজ কারেক্ট এখানে অপশন ছিল হি ডাস নট হি ডাস নট নো নো টু সুইম সুইম বিতে ছিল হি ডাস নট নো নো হাউ টু সুইম সুইম এখানে কায়ের অ্যান্সারটা কোনটা হবে এজন্য জন্য আমাদের এই নো ভাগটা এটা একটা মুখস্থ রাখতে হবে আপনাদের নোভারটা যখন এভাবে আসবে এইভাবে ব্যবহার করা হবে তখন চল এখানে এইসব ডাব্লু হবে তখন এখানে নোর সাথে নো নো প্লাস হাউ টু হাউ টু এভাবে প্লাস ভাগ ওয়ান এভাবে বসবে তাহলে এখানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে আর একটা সেন্টেন্সে আমরা দেখি রাজশাহী সরি একটু লেখে আর এ জি এস এইস এ এইস আই রাজশাহী ইজ এখানে একটা ড্যাশ সুগার সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ বাংলাদেশ এটা এখানে অপশন আমরা কয়েকটা অপশন লিখি ওয়ান অফ দ্য লার্জার ওয়ান অফ দ্য লার্জেস্ট আচ্ছা আমরা দুইটা অপশানের থেকে আমরা অ্যান্সার চেষ্টা করি আরও অপশন আর দুইটা অপশন থাকবে তো এই টাইপের সেন্টেন্সগুলো আমরা কীভাবে স্লোশন করব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সটা দ্বারা বোঝা যাচ্ছে যে রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে রাজশাহী হচ্ছে সুগার অর্থাৎ আখ উৎপাদন বা যা হোক চিনি বা যাই হোক যেটাই বলে উৎপাদন করার জন্য রাজশাহী হচ্ছে সবচেয়ে ভালো বাংলাদেশের ভিতরে এটা এটাকে বলা হবে ডিগ্রির একটা ব্যবহার এখানে যখন বাংলাদেশের কোনো একটা জেলা বা বিভাগ ভালো তুলনা করা হবে সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম হবে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কীভাবে জানি ওয়ান অফ দ্য দিয়ে শুরু হবে এবং সুপারলেটিভ ফর্ম দিতে হবে এবং তাহলে এখানে লাল এর সোপালিটি ফর্মকে লার্জেস্ট সেটা লিখতে হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট সঠিক অ্যান্সারটা হবে এটা এখান থেকে আরেকটাভাবেও প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে আসতে পারে এখানে বললো রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এ এরিয়া এরিয়াটা কিন্তু এখানে কি আছে পুলুরাল ফর্ম আছে এখানে কিন্তু সিঙ্গুলার ফর্মও দিতে পারে দে এখানে এইভাবে দিল এরিয়া যে এখানে আর এটা অবশ্যই এই গ্যাপে লেখা থাকলো সেক্ষেত্রে কিন্তু এইটা কি সঠিক আছে কিনা আপনাকে বের করতে বলা হতে পারে এখানে এরিয়া হবে না এরিয়ার হবে না এরিয়াস হবে নিয়মটা হচ্ছে যে ওয়ান অফ দা এইভাবে যদি থাকে সেক্ষেত্রে এই যে নাউনটা হবে নাউনটার সাথে একটা এস যোগ হবে ক্লিয়ার এটা থেকে আমি কীভাবে প্রশ্ন হতে পারে সেটাও শিখিয়ে দিলাম একটা প্রশ্ন দেখাবো আমরা দেয়ার ইজ ড্যাশ মিল্ক মিল্ক ইন দ্য গ্লাস ডবল এস গ্লাস এখানে এতে অ্যান্সার দেওয়া ছিল এ বিগ অ্যামাউন্ট এ বিগ অ্যামাউন্ট বিতে ছিল মাস তারপর সিতে থাকতে পারে স্মল ডিতে লিটিল এ লিটিল এ লিটিল এখানে একটা দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস গ্লাসে একটা কী পরিমাণ মিল্ক ছিল সেক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার হতে পারে। এই মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন বা আমরা নন কাউন্টেবল নাউনও বলতে পারি তো এই ক্ষেত্রে এর আগেও যেটা বসবে সেটা হচ্ছে কোনো সংখ্যা বোঝাবে না তাহলে এখানে এ বিগ অ্যামাউন্ট এটা কিন্তু একটা সংখ্যাও বোঝাচ্ছে সেক্ষেত্রে এটা ক্রস তারপর আছে মাছ মাছ কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসে মাছ মানে বসাতে পারি। কিন্তু এ মিল্ক হচ্ছে তরল পদার্থ এই ক্ষেত্রে মাছ বসবে না এর জন্য এইটা ক্রস স্মল এটাও বসবে না এখন এ লিটিল এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস এটা হচ্ছে এই মিল্কের ক্ষেত্রে আমরা লিটিল ব্যবহার করব পরিমাণ অল্প পরিমাণ তো এখানে আরও কিছু শেখার আছে যেমন এ লিটিলের কয়েকটা ব্যবহার আছে যেমন এ লিটিল সরি একটা ব্যবহার আমরা দেখি যে লিটিল লিটিল আরেকটা হচ্ছে এ লিটিল এ লিটিল এখানে আরেকটা আমি এক্সাম্পল নিই স্যার এটা থেকেই বোঝানো যাবে লিটিল এবং এ লিটিলের ডিফারেন্সটা কি আপনাদের এটা জানলেই এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে সেটা অর্থ কি যদি লেখে দেয় যে আমি ব্যাখ্যাটা দিই লিটিল শব্দের যখন ব্যবহার হবে দ্যার ইজ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস এই সেন্টেন্সের অর্থ কী এই সেন্টেন্সের অর্থ কিন্তু এভাবে আপনাদের যদি অপশনে দিয়ে দেয় গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে গ্লাসে দুধ নেই বললেই চলে গ্লাসে সবটুকুই দুধ আছে এইভাবে কিন্তু প্রশ্ন বাংলা যদি সেট করে দেয় সেক্ষেত্রে আমাদের কোনটা অ্যান্সার হবে এটা ক্লিয়ার জানার জন্য এ লিটিল এবং এ লিটিলের ব্যবহারটা জানাতে হবে এবং লিটিলও থাকতে পারে আমরা যখন এ লিটিল ব্যবহার করবো তখন হচ্ছে এটা অর্থ হবে যে গ্লাসে দুধ নাই বললেই চলে ক্লিয়ার যখন সরি লিটিল যখন ব্যবহার করবো গ্লাসে দুধ নাই বললেই চলে এটা নেগেটিভ সেন্স দেবে নেগেটিভ আর এ লিটিল মানে সামান্য পরিমাণ আছে। এবং ডি লিটিল মানে সবটুকু পরিমাণে আছে। তো এর ডিফারেন্সটা আপনাদের দেখিয়ে দিলাম এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে একটা যেমন আমি দেখাই আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস সব আরও কিছু থাকল থাকতে পারে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই বাংলাকে এই বাংলা হচ্ছে আমার কোনো বন্ধু নাই বললেই চলে যেহেতু এখানে ফিউ আসে এটাই যদি এভাবে থাকতো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড ফ্রেন্ডস তখন এটার অ্যান্সার হতো এ ফিউ থাকার কারণে এর বাংলাটা হবে আমার অল্প কিছু বন্ধু আছে এটা কিন্তু নেগেটিভ চেঞ্জ দেবে ফিউ আর এ ফিউ হচ্ছে অল্প কিছু সংখ্যক নির্দেশ করবে তো এই হচ্ছে অবস্থা আমি চেষ্টা করলাম আজকে আপনাদের গ্রামার রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে এবং সেখান থেকে আরও কেমনভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো জানানোর তো অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য শুভকামনা রইল